বিশ্ব নবী দিবস উপলক্ষে সমন্বয় বৈঠক সদাইপুরে। বীরভূমে সদাইপুর আগামী 16 সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস। হিজরি সনের 12 রবিউল আউয়াল হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন, তাই ওই দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ মিলাদুন নবী পালন করেন। বিশ্ব নবী দিবসের প্রাককালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার সৌজন্যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় বিকেটিপিপির সোনাঝুরি কমিউনিটি হলে। এদিন সদাইপুর থানা এলাকার মোথাবেড়িয়া, লক্ষণডিহি, দুর্লভপুর, শাহাপুর, কুইঠা সহ বিভিন্ন গ্রাম থেকে ঈদ মিলাদুন্নবী কমিটির সদস্যদের নিয়ে নবী দিবস নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও দৌরাজপুর, ইসলামপুর, মখদুম, আশরাফ সমিতির সদস্যদের নিয়ে আলোচনা করা হয়। নবী দিবসে কোথায় এবং কোন কোন সময়ে কী কী অনুষ্ঠান রয়েছে সেই নিয়ে আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি DNT আখতার আলী, সিউড়ি সদর CI সুব্রত ইন্দ্র, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের পেশ ইমাম এবং ঈদ মিলাদুন্নবী কমিটির সদস্যরা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।